আজ কি হয়েছিল? আজ আমাদের শ্যামলা পঞ্চায়েতের আলিনগর গ্রামে 200 নম্বর পথে আমাদের দেয়াল লেখন করছিলাম। তো সেই দেয়াল লেখনে ওখানে আমরা যখন আমাদের কর্মীরা ওখানে দেয়াল লেখন করে আমি ছিলাম, সেখানে তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ আসে এবং আমাদেরকে ব্যাপকভাবে মারধর করে আমাদের দেওয়াল লেখন বন্ধ করে দেয়, রং তুলি ফেলে দেয় এবং আমাদেরকে প্রাণ নাশের হুমকি দেয় এবং আমাদেরকে বলে যে তোরা যদি এই সকল করিস বা বিজেপি না চাই তোদেরকে প্রাণে মেরে ফেলবো এবং মাথা পায় করে আমাদেরকে প্রচুর মারধর করে আমাদের রং তুলি আর সব ফেলে দেয়। আচ্ছা, থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ আমরা করবো, আমাদের কর্মীদের যারা করছিল তাদের এই দেখুন আপনারা দেখবেন যে ওদের গেঞ্জি ছিঁড়ে দিয়েছে, ওদেরকে মারধর করছে, চোখে মেরেছে, আমাদের কাছে ভিডিও প্রুফ আছে, আমরা এই প্রুফ দেখিয়ে আমরা থানাতে এফআইআর করবো। আমার নাম রমেশ ঘোষ, জামুরিয়া মন্ডল টু এর বিজেপি প্রেসিডেন্ট। আমাদের গ্রামে দেয়াল লেখন চলছে, বিজেপি তৃণমূলের ব্লক সভাপতি এসে আমাদের এখানে মারধর করছে। আমি মোবাইল দেওয়া হয়েছে।